মাতৃ আরাধনার মধ্যেই রয়েছে জগতের কল্যাণ আর মঙ্গলের মূল সুর। দেবী দুর্গা আর দেবী মহামায়ার রূপ মাতৃশক্তিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পূজা করছেন ঋষি মুনি আর সন্ন্যাসীরা। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দেবী দুর্গাকে কুমারী রূপে পূজা করেছিলেন। রাজ্য শারদীয় আবহে যখন মাতৃশক্তির জয় জয়কার চারিদিকে, তখন দেবী দুর্গারূপী কুমারী পুজোয় ব্রতী হলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রে উত্তম ভক্ত চৌমুহনীর গোশালা আশ্রমে কুমারী পুজোয় অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পরম ভক্তি এবং নিষ্ঠা সহকারী দেবী দুর্গারূপী কুমারী বন্দনায় নিজের হাতে দেবী দুর্গার আরেক রূপ খুদি কুমারী মাদের প্রতি নিজের শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করেন প্রদেশ বিজেপির সভাপতি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে মাতৃশক্তির উন্নয়নে একের পর এক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে ডাবল ইঞ্জিন সরকার। কিছুদিন আগে শারদীয় আনন্দকে দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্যের বিশাল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেলপার সহ আশা স্বাস্থ্য কর্মীদের মাসিক সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে 15%। মহিলাদের জন্য 33% সংরক্ষণের ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আজ ত্রিপুরার নারী শক্তি অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত স্পর্শ করেছে গত 4.5 বছরে। সমাজের নারী শক্তির সার্বিক উন্নয়ন ছাড়া যে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় তা বহুবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তাই প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের এই কুমারী পুজোয় অংশগ্রহণ এবং কুমারী বন্ধনায় ছিল সেই নারী শক্তি আর মাতৃবন্ধনারই শাশ্বত সৌন্দর্য। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার সার্বিক অংশগ্রহণে রাজ্যের সমতল থেকে পাহাড়ের একাধিক পূজায় উপস্থিত রয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি। সুখী এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে আহ্বান রাখার পাশাপাশি জানিয়েছেন রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, রাজ্যটি নিউজ।